ছাত্র ছাত্রী, আজ আমি মগজাস্ত্র তিন নিয়ে হাজির হলাম। মগজাস্ত্র বা মনে রেখো তিন, ভারতের নদ নদী রিভার্স অফ ইন্ডিয়া। ভারতের নদ নদী বা রিভার্স অফ ইন্ডিয়া ষষ্ঠ শ্রেণীতে আছে, দশম শ্রেণীতে আছে, ডিগ্রি কোর্সে আছে। তাছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারত সম্পর্কে যে নানা প্রশ্ন আসে, তাতেও কিন্তু ভারতের নদ নদীর প্রশ্ন থাকে। অতএব বিভিন্ন চাকরি পরীক্ষা যারা দেবে তারা তাদের এগুলো খুবই কাজে লাগবে। তাছাড়া ষষ্ঠ শ্রেণীতে, দশম শ্রেণীতে এবং ডিগ্রি কোর্সে যারা পড়ছো, যারা ভারতের ভূগোল পড়ো, সেই ভারতের ভূগোলের অন্তর্গত যে একটা বিশেষ চ্যাপ্টার ভারতের নদ নদী, সেই ভারতের নদ নদী চ্যাপ্টার থেকে আমি কিছু মগজাস্ত্র তোমাদের বলে দিচ্ছি। অর্থাৎ কিছু মগজাস্ত্র নিয়ে আমি হাজির হলাম। মনে রেখো তিন। দেখো, প্রথমে আছে যে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। গঙ্গার উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। তারপর 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা হলো গোদাবরী, দৈর্ঘ্য 1465 কিলোমিটার। দৈর্ঘ্যের বিচারে হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী, কিন্তু পবিত্রতার দিক দিয়ে দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী। তারপর দেখো, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। তারপর দেখো, উৎস অঞ্চলে সিন্ধু নদীর নাম সিংখাবাব। সিন্ধু নদীর উৎস মানস সরোবরের কাছে সিংখাবাব প্রস্রবণ। ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতের চেমাইউংদুং হিমবাহ। তিব্বতে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত এবং অরুণাচল প্রদেশে এটি ডিহং নামে পরিচিত। ভারতের একটা অন্তর্বাহিনী নদী হল লুনি। লুনি নদী কচ্ছের রানে পতিত হয়েছে। নর্মদা ও তাপ্তি গ্রাস উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। নর্মদা ও তাপ্তি যে দুটি নদী আছে, এই দুটি নদী কিন্তু গ্রাস উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এ দুটি পশ্চিম বাহিনীর নদী। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে অবস্থিত, এটি দেখতে খুবই সুন্দর। চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত। চম্বল গঙ্গার উপনদী, অর্থাৎ গঙ্গার যে উপনদী আছে যমুনা, যমুনার উপনদী চম্বল, তাই চম্বল হল গঙ্গার প্র উপনদী। ভাগীরথী হুগলি হল গঙ্গার শাখা নদী। মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদী অবস্থিত, এটি ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ। ভারতের বৃহত্তম লেগুন হল চিল্কা, বঙ্গোপসাগরের তীরে অবস্থান করে আছে এটি, এবং চিল্কা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার, উলার দেখতে পাওয়া যায় জম্মু ও কাশ্মীর নামক কেন্দ্রশাসিত অঞ্চলে, বর্তমানে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। দক্ষিণ ভারতের পবিত্র নদী হল কাবেরী। আমি আগেই বলেছি যে দৈর্ঘ্যের দিক দিয়ে হয়েছে গোদাবরী, কিন্তু পবিত্রতার দিক দিয়ে দক্ষিণ ভারতের গঙ্গা হল পবিত্র নদী। পবিত্র হলো, কিন্তু পবিত্রতার দিক দিয়ে কাবেরী নদী হলো দক্ষিণ ভারতের গঙ্গা। তারপরে দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী, শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা সিন্ধুর উপনদী। শিব সমুদ্রম দক্ষিণ ভারতে অবস্থিত। ভারতের বৃহত্তম সেচ কাল হলো ইন্দিরা গান্ধী ক্যানেল। গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় 1985 সালে। ভারতের একটি বদ্বীপ ফিন নদী হলো তাপ্তি, বলতে পারো নর্মদা, যে কোনো একটি যেহেতু বলতে বলেছে তাপ্তি অথবা নর্মদা। ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে ডিহং নামে পরিচিত। গৌহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। রাজামান্দ্রি গোদাবরী নদীর তীরে অবস্থিত। পেন গঙ্গা গোদাবরী নদীর তীরে, গঙ্গা গোদাবরী নদীর উপনদী। পেন গঙ্গা গোদাবরী নদীর উপনদী। নর্মদা কাম্বে উপসাগরে পতিত হয়েছে। সোন গঙ্গা ডান তীরস্থ উপনদী। তাহলে আজকে তোমাদের এই 27টি আমি মগজাস্ত্র তোমাদের বলে দিলাম, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে, এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, সঠিক উত্তর নির্বাচন করা প্রভৃতি প্রশ্নের ক্ষেত্রে এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। এক কথায় উত্তর দাও বা একটি বাক্যে উত্তর দাও, এইসব প্রশ্নের ক্ষেত্রে তারা তোমাদের কাজে লাগবে। আর যারা চাকরির পরীক্ষা দেবে তাদের তো কাজে লাগবেই। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।